পদ্মা সেতুর বদৌলতে পাল্টে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জনপদ। জীবনযাত্রা, অর্থনীতি আর যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তনের আশায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে ক্ষণগণনা শুরু করেছেন শরীয়তপুর জনপদের মানুষ। বাংলাদেশের যে কয়টি জেলা অনগ্রসর এবং আধুনিক সুযোগ সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে তার মধ্যে এটি একটি। এ জেলায় নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, চার লেনের রাস্তা, ট্রেন যোগাযোগ, উন্নত চিকিৎসা ব্যবস্থা। যদি কোনো সময় আপনার ঝড় তুফান থাকতো তখন আপনার অনেক ধরনের প্রবলেমে পড়তাম। আর এখন মনে করেন যদি ইমার্জেন্সি কোনো রুগী থাকে বা কোনো সমস্যা হয়, ইমার্জেন্সি রুগীকে আমরা খুব দ্রুত সময়ে আমরা ঢাকা নিতে পারবো। তবে আনন্দের বিষয় হলো পদ্মা সেতু কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলাটির দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে দ্রুততার সঙ্গে। আসলে এই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো কিছু নেই ভাই। এই পদ্মা সেতুটা শুধু বাংলাদেশ মানে দক্ষিণবঙ্গের জন্য না, বাংলাদেশের টোটালি অর্থনীতির উপরে একটা বড় প্রভাব রাখবে বলে আমি মনে করি। ঢাকা যাইতে অনেক কষ্ট করে নদী পারাপার করে এখন আমরা গাড়ি ধরবো, আমাদের এলাকার থেকে ঢাকা যাওয়া নামবো, সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া পৌঁছবো, কোনো গাড়ি জামজমট নাই। পদ্মা সেতু হওয়ার আগে আমার অনেক কষ্ট ছিল, এখন পদ্মা সেতু হয়েছে আমাকে অনেক ভালো হয়েছে। আমাকে যাওয়া আসার অনেক কষ্ট ছিল, এখন কষ্ট দূর হয়ে গেছে আমি মনে করি। ইতিমধ্যে অবহেলিত এ জেলায় সরকারের পাশাপাশি বেসরকারি নামকরা প্রতিষ্ঠানগুলো পদ্মা সংলগ্ন বিনিয়োগ শুরু করে দিয়েছে। ব্যাপক উন্নয়ন হইতেছে, উন্নয়নের পথে। এখানে সরকারি উদ্যোগে শেখ হাসিনা তাতপল্লি নামে একটা অলরেডি প্রজেক্টের কাজ চলতেছে, পাশে একটা ক্যান্টনমেন্ট হয়েছে। আর রাস্তাঘাটের উন্নয়ন এটা তো সচক্ষেই দেখতে পারতেছেন যে মনে হয় না যে এটা বাংলাদেশ। দৃশ্য রাস্তায় নামলে মনে হয় যে এটা কোনো আমরা উন্নত কোনো দেশের ইউরোপ কান্ট্রি দিতে আসছি। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অর্থাৎ শরৎপুরের জাজিরাতে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, রিসোর্ট, হোটেল, মোটেল সহ বিলাসবহুল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। মূলত পদ্মা সেতুকে কেন্দ্র করে আমার এই রেস্টুরেন্টটা করা। এখানে প্রচুর লোকের আনাগোনা আছে, আগামীতেও চিন্তা করছি পদ্মা সেতু উদ্বোধন হলে আরও বেচাকেনা বাড়বে এই আশা করি। আর এছাড়া পাশাপাশি আরও অনেক এখানে বেসরকারি কর্মকাণ্ড হচ্ছে, প্রতিষ্ঠান আরও নতুন কয়েকটা রেস্টুরেন্ট বা হসপিটাল এগুলো হচ্ছে। তো আমরা সব মিলে আশা করি আগামী 25 তারিখের পরে আমাদের মানে যে দীর্ঘ প্রত্যাশায় আমাদের স্বপ্ন ছিল পদ্মা সেতু, এই পদ্মা সেতু স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। শহরটিতে অনুমোদিত রয়েছে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া জেলাটিতে একটি আধুনিক বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিমানবন্দর হলে দেশ ও দেশের বাইরে থেকে পর্যটকরা সহজেই ভ্রমণ করতে পারবেন, সেই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটবে। শরীয়তপুর জেলা শহরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ চলমান। এ জেলায় প্রথম শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল নির্মিত হয়েছে। পদ্মার বিচ্ছিন্ন চরাঞ্চলে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ, উন্নত হচ্ছে রাস্তাঘাট। আমাদের শরৎপুর পরিবহন গাড়িটা মূল উদ্দেশ্য আমাদের কমলাপুর থেকে শরৎপুর। এখন যেহেতু ব্রিজ এখন তো চালু হয় নাই, ব্রিজ চালু হয়ে গেলে আমাদের গাড়ি শরৎপুর যাবে। আমাদের শরৎপুর পদ্মা ট্রাভেলস, আমরা মূলত গাড়িটা উদ্বোধন করেছি ব্রিজের উপর দিয়ে ডাইরেক্ট চালানোর জন্য। ব্রিজ উদ্বোধন হলে আমাদের ডাইরেক্ট নৈরা পর্যন্ত যাবে, নৈরা থেকে সখীপুর বেদরগঞ্জ পর্যন্ত আমাদের গাড়ি ডাইরেক্ট যাবে, আর ঢাকা ছাদাবাদ পর্যন্ত পৌঁছাবে। দেশের অর্থনীতির গুরুত্ব বিচার করে এবং পর্যটন খাতকে আরও ত্বরান্বিত করতে সরকারি চলমান প্রকল্পগুলো যথাসম্ভব দ্রুত শেষ করতে হবে, তাহলে জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন স্থানে পর্যটকদের আগমন আরও বাড়বে, বাড়বে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি আর যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন।